গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে হলো গাসি উৎসব। গাসি উৎসবটা কি? গাসি হলো চন্ডাল জাতির খাদ্য উৎসব। ব্যাপারটা কি আগে বলে দিই, চন্ডাল কি? চন্ডাল হলো বর্ণভেদে আমাদের সমাজকে আপনারা জানেন চারটে ভাগে ভাগ করা হয়েছিল। এক ব্রাহ্মণ, দুই ক্ষত্রিয়, তিন বৈশ্য এবং চার শূদ্র। পাঁচ নম্বর আরেকটা জাতি ছিল, যেটা হচ্ছে চন্ডাল জাতি। এই চন্ডাল উৎসবের বিশেষত্ব হলো আশ্বিন মাসের শেষ রাতে খাবার রান্না করে কার্তিক মাসের সকালে সেই খাবারটিকে খাওয়া, মানে পরের দিন। আগে ভীষণভাবে উদযাপন করা হতো, কিন্তু এখন সেটি একদম বিলুপ্তর মুখে। তো আমাদের বাড়িতে এবং আমার দিদা বাড়িতে, মানে আমার ঠাকুমা বাড়ি এবং আমার দিদা বাড়িতে এটাকে পালন করা এখনও হয়। তো ছোটোবেলায় যখন দিদা ঠাকুমা পালন করতেন, তখন আমার কিছু কিছু ঘটনা মনে আছে, কিছু কিছু জিনিস মনে আছে। আজকে যখন গাসি উদযাপন করা হচ্ছিল আমাদের বাড়িতে, তখন আশেপাশে খুব বেশি হলে দুটো কি তিনটে বাড়িতে উলুধ্বনি শঙ্খধ্বনি পড়ছিল। কিন্তু ছোটোবেলায় যখন হতো, তখন আশেপাশের বাড়িতে প্রচুর প্রচুর শঙ্খধ্বনি, প্রচুর উলুধ্বনি হতো। কিন্তু এখন সেটা আর দেখতে পাওয়া যায় না। সেই জিনিসটাকে আবার পুনরায় আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। যারা জানেন না তারা আজকে তো জেনে গেলেন, আর যারা জানেন তারা আরেকবার দেখুন। কাশিতে নাকি আবার বই লাগে, পড়ার বই। বইটা আনতে যাচ্ছি, ছেলের বই আনতে যাব। বই নিয়ে নিলাম, এবার বই নিয়ে আমাদের যে পুরোনো বাড়ি সেখানে যাওয়ার প্রস্তুতি চলছে। এখানেই হবে, এখানে হবে, ও এখানেই হবে, আমাদের বাড়িতেই হবে সব। এই গাসিতে আমাদের তাল শাঁস লাগছে, সর্ষের তেল, ছোলা ভেজানো, গুড়, তারপর সাত রকম সবজি নিয়েছি, আর এমনি মুখ মিষ্টি করার জন্য মোয়া। তারপরে তেল মাখতে হয়, চুল আঁচড়াতে হয়, আয়নায় মুখ দেখতে হয়, আমাদের সিঁদুরটা সিঁদুর লাগে, সিঁদুরের উপরে দেখতে, তারপরে হলুদ, কাঁচা হলুদ লাগে, কাঁচা তেঁতুল লাগে, এইসব নিয়ে উঠানে বসেই গাসি করতে হয়। চলো ওই বাড়ি যাই। কাঁচা তেঁতুল দেওয়া হলো, ওটা পোড়াতে হবে। এই যে তেঁতুল, এই যে আমার মনে আছে আমার ছোটবেলায় দিদা করতো, তো ঠাকুমাও করতো, তো সেই সময় বলতো এই পাটকাঠি দিয়ে নাকি বিড়ি খেতে, তাই আমি পাটকাঠি দিয়ে ধূমপান, অ্যাকচুয়ালি ধূমপান করি, কই হলোই না, পারি না, ধূমপান করি না। তো এই যে এখানে একটা তেঁতুল আছে, এই তেঁতুলটা সেদ্ধ, মানে আগুনে সেদ্ধ হলে তারপরে খাওয়া হয়। পরে
নিভাও নিভাও দেখো ঠাকুরের পুজোয় লাগবে এদিকে 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 প্রচুর আছে এই যে আপনারা যে কুড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ জবা, এটা দিনের বেলা ফুটবে, কালার তো হলুদ রঙের সে কারণে দিনের বেলা ফুল। এটা এটা হচ্ছে বীজ, এই ফুলেরই বীজ এটা। আর কি কি নিয়ম আছে বলো? আমি কামনা বলি, আমি সব থেকে বেশি জানেন হচ্ছে ইনি, তো ইনার কাছ থেকে আপনারা শুনেন। না না মনে থাকবে, তুমি বলো না যা যা মনে আছে তুমি বলো, তোমার কি কি করতে সেই সময় বলো। গাসির কি কি নিয়ম আছে? ঘরে ঘরে ফুল বাড়াতে হয়, উরু নিতে হয়, তারপরে ইয়ে কি বলে বলতে হয়, শস্যর ফুল মশা যায় রে খাটের ফুল, সব ঘরে ঘরে দিয়ে কুলো বাজায় তারায় বাইরে যায়, সেই কুলোটা রেখে আসতে হয়। পরে হচ্ছে চান করার আগে ওই কুলো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ঘরে রাখতে হয়। হ্যাঁ সব কিছু তো জাগাতেই হয়, গাসির দিন না জাগালে হবে? আগুন জ্বালাতে হয়, আগুনের মধ্যে আবার তেঁতুল দিয়ে পুড়াতে হয়, হ্যাঁ কাঁচা তেঁতুল, তো সেগুলো সবাই খায়। আবার হচ্ছে ছোলা গুড় এসব কাঁচা হলুদ দিয়ে সেগুলো সবাই খায়, খেতে হয়, অনেক নিয়ম। তারপরে পাটকাঠি আবার সবাই বিড়ি সিগারেট খায়। আগে তো অবশ্যই মাটির তলায় থাকতো না, তাহলে রাটি খুঁড়ে খুঁড়ে বের করতে হতো, মাটির উপরে থাকতো, ওইগুলো আবার তুলে নিয়ে ধুয়ে রেখে দিতে হয়। তারপর তাল শাস খেতে হয়, তালে রাটি খেতে ওই কুপড়াগুলো খাওয়া খেতে হয়, ছোলা গুড় খেতে হয়, কাঁচা হলুদ ছোলা দিয়ে খায় সব সকালে। এইগুলো হচ্ছে সঠিক তথ্য, মানে আগেকার মানুষদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যায়, আমরা তো কিছুই জানি না, স্মৃতিটাই আছে আমাদের ছোটবেলায় করতাম। কই কই দাদা, এইখানে অনেকগুলো ফুল আছে, সেদিনকে তো পরকালো শিখিয়ে দিলাম।
গাসিতে 18 রকমের শাক রান্না করে খাওয়া হয়, তো সেই 18 রকমের শাক এক রকমের শাক হয়ে গেছে এখন। আজকের গাসি ভিডিও কেমন লাগলো জানাবেন, কার কার বাড়িতে এখনো গাসি উৎসব পালন করা হয় সেটাও জানাবেন কমেন্টে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আজকে রাত করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিও। আজকের মতো বাই।